হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমি তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি। আমরা যে নর্মাল রেগুলার চাল প্রতিদিন খেয়ে থাকি, আজকে আমি সেই রেগুলার চাল দিয়ে খিচুড়িটা তৈরি করে দেখাবো। আর আমি খিচুড়িটি তৈরি করে দেখাবো রাইস কুকারে। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক ভুনা খিচুড়ি কীভাবে তৈরি করতে হয়। ফেভার্স, আমি এখন ভুনা খিচুড়ির জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি প্রথমে আপনাদেরকে তাই দেখাবো। এর জন্য আমি 2 কাপ পরিমাণের, আমরা যে নর্মাল রেগুলার চাল দিয়ে আমরা রাইস খাই সেই নর্মাল রেগুলার চাল দিয়েছি। এরপরে আমি 1 কাপ পরিমাণ আমি মসুরের ডাল নিয়েছি। এরপরে চাল এবং ডালটাকে মিক্সড করার পরে ধুয়ে দেন এটিকে ঝরা দিয়ে নিয়েছি। এরপরে 1 কাপ আমি পেঁয়াজ কুচি নিয়েছি, 6টি কাঁচামরিচ নিয়েছি, 1টি তেজপাতা, 1/4 কাপ আমি নর্মাল সয়াবিন তেল ইউজ করব, 1/2 টিস্পুন এখানে জিরে গুঁড়ো আছে, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আছে, এখানে 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো আছে, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আছে এবং 1 টিস্পুন আমি লবণ নিয়েছি। লবণ আপনারা কতটুকু খাবেন সেই স্বাদ বুঝে আপনারা লবণটা ইউজ করবেন। এরপরে আমি 1 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন রসুন বাটা নিয়েছি, 1 টিস্পুন গরম মশলা বাটা নিয়েছি, আমি 2টি এলাচ দিয়েছি, 1টি দারচিনি, 1টা লবঙ্গ, 1টু জিরে, 1টু জয়িত্রী, 1টু জয়ফল দিয়ে দেন এটিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে 1/2 টিস্পুন আমি এখানে জিরে বাটা নিয়েছি। আমি জিরে গুঁড়ো এবং জিরে বাটা দুটো নিয়েছি, কারণ জিরে গুঁড়ো এবং বাটার স্মেল দুটো সেম হয় না, দুটো ডিফারেন্ট হয়, এ কারণে আমি বাটাও নিয়েছি এবং গুঁড়োও নিয়েছি। এরপরে আমি 1 টিস্পুন পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তো ভিউয়ার্স, চলুন আমরা খিচুড়িটাকে এখন তৈরি করি। ভিউয়ার্স, যেহেতু আমি খিচুড়িটা রাইস কুকারে তৈরি করব, সো আমি রাইস কুকারের সঙ্গে যে পাত্রটি থাকে আমি সেই পাত্রে চালগুলোকে ঢেলে নিয়েছি। এরপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, গরম মশলা বাটা 1 টিস্পুন, জিরে বাটা 1/2 টিস্পুন, পেঁয়াজ বেরেস্তা 1 টিস্পুন, এরপরে লাল মরিচের পাউডার 1 টিস্পুন। আপনারা ঝাল কতটুকু খাবেন সেই অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। এরপরে আমি 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এখানে আছে 1/2 টিস্পুন 5 ফোড়ন গুঁড়ো, জিরে গুঁড়ো আছে 1/2 টিস্পুন এবং আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমার 1 টিস্পুন পরিমাণের আছে, আপনারা কতটুকু খাবেন আপনাদের স্বাদ বুঝে আপনারা লবণটা ইউজ করুন। এরপরে আমি তেজপাতা দিয়ে দিব, আমার তেজপাতা আমি 1টি নিয়েছি, আমি 1টিকে 2 খণ্ড করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি 1/4 কাপ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ মশলার সাথে চালটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচের আমার পেছনে যে অংশটুকু সেই অংশটুকু জাস্ট একটু ভেঙে দেন আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। আমি একেবারে ভেঙে দিব না, কাঁচামরিচটা একেবারে ভেঙে দিলে আমার ভিতরের যে ঝালটা সেটা বেরিয়ে যাবে। জাস্ট পেছনের দিকে একটু আমি ভেঙে দিচ্ছি, জাস্ট কাঁচামরিচের যে স্মেলটা সেটি বের হবে। আপনারা চাইলে খিচুড়িটা যখন হয়ে যাবে তার আগেও চাইলে আপনারা কাঁচামরিচটি দিয়ে দিতে পারেন, আমি আগেই দিয়ে দিচ্ছি। আমার সবগুলো উপকরণের সাথে চালগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এরপরে আমি এখানে যেহেতু আমার 2 কাপ পরিমাণ চাল এবং 1 কাপ পরিমাণের ডাল আছে, মোট 3 কাপ, সো আমি 3 কাপের জন্য আমি 5 কাপ গরম পানি দিচ্ছি। আমি পানিটাকে আগে থেকে গরম করে নিয়েছি, সেই গরম পানিটা আমি ঢেলে দিচ্ছি। ফেভার্স, এরপরে আমি খিচুড়ির পাত্রটি রাইস কুকারে দিয়ে দিব।
আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এরপরে আমার খিচুড়িটি হতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। আমি রাইস কুকারের বাটনটা অন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি 30 থেকে 40 মিনিট পরে ফিরে আসছি। ভিউয়ার্স, আমার 30 থেকে 40 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন রাইস কুকারটা খুলে দেখব খিচুড়িটির কী অবস্থা। আমার পানিও শুকিয়ে গিয়েছে, খিচুড়িটিও ফুটে গিয়েছে, খিচুড়ি একদমই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমার একদম হয়ে গিয়েছে, খিচুড়িটি অনেক ঝরঝরে হয়েছে। ফেওয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমাদের ভুনা খিচুড়ি। দেখতে পেলেন কতটা সহজে খিচুড়িটি তৈরি করা যায়। তো আমরা আমাদের বাসায় ভুনা খিচুড়ির জন্য যা যা লাগে সব ইনগ্রিডিয়েন্টস বাসায় আমাদের থাকে। সো আমরা খুব ইজিলি এটি বাসায় তৈরি করে খেতে পারি। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো প্রকার বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আনসার দিব। তো ভিউয়ার্স, আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।